আল্লাহপাক আপনার সাথে কত কথা বলেছেন, ডাইরেক্ট কথা বলেছেন, বলো আদরের পয়গাম্বর আপনি আমাদের অবস্থা তো দেখতেছেন, অনেক নবীর কাছে গেলাম, কেউ কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করে না যে বিচারটা শুরু হোক, এখন আপনার দেখাই দিচ্ছে কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি নাকি পাওয়ারফুল পয়গাম্বর, আল্লাহর কাছে একটু কথা বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। হযরতে মূসা আলাইহিসসালাম বলবেন, আমিও আল্লাহর কাছে কথা বলার সাহস রাখি না। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। বিচারক কয়জন ধরে বলেন, কোন উকিল, কোন উকিল পক্ষে কথা বলার কেউ নাই, সব আসামি, ফকির আসামি, ধনীও আসামি, রাজাও আসামি, জনতাও আসামি, ব্যারিস্টারও আসামি, বিচারকও আসামি, পিসাবও আসামি, হুজুরও আসামি, সব আসামি। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান, আল্লাহর দরবারে অনুমতি ছাড়া কথা বলার সাহস কারো হবে না। নারায় তাকবীর, আমার বন্ধু মূসা আলাইহিসসালাম বলবেন, আমিও পারবো না, হাসর মাসে হতবাক হয়ে যাবে, কেন পারবেন না? ইন্নি কাদ কাতালতু নাফসান লাম উমারু বিকাতলিহা নাফসি নাফসি। তিনি বলবেন, আমি একটা লোকের মেরে ফেলছিলাম, আল্লাহ আমারে মারতে বলে নাই কিন্তু আমি মেরে ফেলছি। কয়জনের রে কথা কন? ও আমার বন্ধু, আমার আল্লাহ বলেছেন, যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করবে তারা চিরস্থায়ী জাহান্নামী। ওই হত্যাকারী যদি নামাজ রোজাও করে, নামাজ রোজা লইয়াই তার জাহান্নামে যাওয়া লাগবে, কোনো কালে জাহান্নাম থেকে বের হতে পারবে না। মূসা আলাইহিসসালাম বললেন, আমি একটা লোককে মেরে ফেলেছি। সেই ঘটনাটা কি? ওই যে নিজের বংশের একটা যুবক রে, ওই লোকটাই অত্যাচার করতেছিল, মূসা আলাইহিসসালামের কাছে সে বিচার দিল, বনী ইসরায়েলের ওই লোক। মূসা আলাইহিসসালাম ওই লোকটাকে শাসন করার জন্য একটা থাপ্পড় দিয়েছে, কারণ সে অন্যায় করেছিল, কিন্তু মূসা আলাইহিসসালামের একটা থাপ্পড়ে লোকটা পড়েই গেছে। আসলে তো মূসা হত্যা করার জন্য থাপ্পড় দেয় নাই, থাপ্পড়টা দিয়েছিল বন্ধু শাসন করার জন্য, কিন্তু মূসা আলাইহিসসালামের থাপ্পড় তো এক থাপ্পড়ে লোকটা শেষ। এখন মূসা আলাইহিসসালাম বলছে, আমি জানি না এই কারণে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না। লোকেরা বলবে, আল্লাহ পয়গাম্বর ঈসা আলাইহিসসালাম, আল্লাহ পাক আপনাকে বাপ ছাড়া মায়ের পেটে বানাইছে, সুবহানাল্লাহ, আপনার কি নাই, বাবা নাই? ও ঈসা আলাইহিসসালাম, আল্লাহ কিন্তু শিশু বয়সে আপনারে মায়ের কোলে কথা বলাইছে, সুবহানাল্লাহ বলেন। যখন আপনার মাকে তারা জানার অপমান দিয়েছিল, আপনার জবান দিয়ে আল্লাহ পাক আপনার মায়ের চরিত্রের পবিত্রতা ঘোষণা করাইছে। ও ঈসা আলাইহিসসালাম, আল্লাহ পাক আপনাকে জীবিত আসমানে উঠাই নিছে, অনেকগুলি মুজিজা দিছে, জনমের অন্ধের গায়ে হাত বুলাই দিলে চোখের আলো ফিরে হতো, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে ভালো হয়ে যেত, এত ক্ষমতা আপনি পাইছেন, এসপায়লা না আমাদের জন্য সুপারিশ করেন যেন বিচারটা শুরু হয়ে যায়। আলা তারা, আপনি কি আমাদের ভয়ঙ্কর অবস্থা দেখেন না? ফায়াকুলু ঈসা, হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, আমি আমার গুনাহ নিয়া সংকিত আছি, ওলাম ইয়াজকুর যানবা,
নফসি এজহাবু ইলা গায়রি, আমি আমার গুনার কথা তোমাদেরকে বলতে পারবো না, গোপন রাখবো, কারণ আমারও কিন্তু ভয় আছে আল্লাহর দরবারে কেমনে চেহারা দেখাবো, আমি সাহস রাখি না। আমরা যাবো কোন দিকে? আদম আলাইসাল্লাম থেকে আপনার পর্যন্ত দৌড়াইতেছি, এখন যাব কোথায়? হযরত ঈসা আলাইসাল্লাম বলবেন, আমি আশা করি আজকে আল্লাহর দরবারে বিচার শুরু হওয়ার জন্য সুপারিশ যিনি করতে পারবেন তিনি হলেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লি আলা, তুমি শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, তুমি শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লি আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর খবর হাসরবাসীদেরকে যিনি দিবেন তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আমার বাবারা বন্ধুরা, হাসরের ময়দানের মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর কাছে যাবে, গিয়ে বলবে ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া খাতামুল আনবিয়া, তোমাকে দিয়ে আল্লাহ পাক নবুয়ত খতম করে দিয়েছে, ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, তোমার আগে পিছে কোনো গুনাহ নাই। এতক্ষণ পর্যন্ত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত রাসূল যত নবী সবার কাছে গেছি, সবাই কিন্তু একটা একটা গুনার ভয় দেখাইয়া আমাদেরকে ফিরাই দিছে, আখেরি নবী গো। আমরা আশা করি আপনার এমন কোনো দুর্বলতা নাই আপনি আমাদের ফিরাবেন না। ইশফালানা ইলা রাব্বিক আলা তারা ইলা মা নাহনু, আমার নবীকে হাসরের লোকেরা ধরবে, ধরে বলবে ও আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু বলেন, বিচারটা যেন শুরু হয়ে যায়, সময় তো যায় না, আমরা তো সহ্য করতে পারি না, কখন বিচার হবে, কখন বিচার হবে, বিচারের জন্য অপেক্ষা, আপনি আমাদের ফিরাইয়েন না। ফান্তালিকু ফাতি তাহতাল আরশ, আল্লাহর নবী বলছে আকাল সাজেদান লিরাব্বি সুম্মা ইয়াসতুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি ওয়া হুসনি সানাই আলাইহি শাইয়া লাম ইয়ামতাউ আলা আহাদিন ক্বাবলি সুম্মা ইয়াকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতাহু ওয়াশফা তুশফা ফারফা রাসিন ফাকুলু উম্মতি ইয়া রব উম্মতি ইয়া রব উম্মতি ইয়া রব। জোরে বলেন আল্লাহু আকবার, নারায় তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাম বুখারী ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লম্বা হাদিসটা বয়ান করেছেন, আমি পুরাটা হাদিস কিন্তু আপনাদের শোনাচ্ছি, আমি আজগুবি ঘটনা শোনাচ্ছি না, আজগুবি কিসসা শোনাচ্ছি না, মিথ্যা মানোয়ার কাহিনী শোনাচ্ছি না, এইসব মিথ্যা মানোয়ার আজগুবি কিসসা যেই বক্তারা শোনায় এই বক্তাদের জিব্বা হাসরের দিন আল্লাহ জাহান্নামের কেসে দিয়া কাটবে, এই আজগুবি ওয়াজ করে বক্তা সবার আগে জাহান্নামে যাওয়া লাগবে, মিথ্যা কথা ওয়াজ করা যায় না। আরো প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর নবী বলছেন ফান্তালেকু আমি উদিত হব ফাতি তাহতাল আরশ, আমাকে আরশের নিচে নিয়ে যাওয়া হবে, আল্লাহু আকবার। আমার নবী বলছেন আমার হাতে কলেমার পতাকা থাকবে, হামদের পতাকা, আমি এটা অহংকার করে বলি না, আমি শুকরিয়া আদায় করে বলি, আকাল সাজেদান লিরাব্বি, আমি আরশের নিচে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব, আমি প্রশংসা করতে থাকবো, প্রশংসার দরজা আল্লাহ খুলে দেবেন, আমি আল্লাহ পাকের এত প্রশংসা করব যে প্রশংসা কারো পক্ষে করা সম্ভব না, আমি আল্লাহর দরবারে কান্দতেই থাকব, হে আল্লাহ হাসরবাসী কষ্টে আছে, হে আল্লাহ আপনি বিচার শুরু করেন। নবী যখন কান্দতে থাকবেন আমার আল্লাহ তখন বলবেন এরফার আসাদা ও আমার হাবিব ও আমার আখেরি নবী গো, আপনি মাথা উঠান, সাল তোড়তাহু ওয়াশফা তোশফা, আমি আল্লাহ আপনাকে সুপারিশের ক্ষমতা দিলাম, আমার নবী আপনি সুপারিশ করে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আল্লাহ গো,
অসংখ্য অগণিত মানুষের মাঝে, অসংখ্য অগণিত উম্মতের মাঝে আল্লাহ আমার নবীর সাথে আমরা মাতুয়েলের মা বিলে যারা আছি আমাদেরকে হাসরে রাগিও জোরে বলেন আমি। নবী বলেন ফারফার আসি, অতপর আমি আমার মাথা উঠাবো, ফাকুলু আমি বলবো উম্মতি ইয়া রব, হে আল্লাহ আমার উম্মত, উম্মতি ইয়া রব, হে আল্লাহ আমার উম্মত, উম্মতি ইয়া রব, হে আল্লাহ আমার উম্মত। নবী উঠেই তিনবার বলবে আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আজকে সেই নবীর উম্মতেরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। আমার নবী বলছেন ফায়ুকালু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বিচারের পরে আমার নবীকে বলবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, আমার জান্নাতের ডান দিকের দরজাটা দিয়া আমি আপনারে সুযোগ দিলাম বিনা হিসাবে আপনার অনির্দিষ্ট সকম উম্মত, যত উম্মত আপনি নিতে চান এই পরিমাণ উম্মতের একসাথে নিয়ে আপনি আমার জান্নাতে ঢুকে যান। একটা হলো সাফাতে কোবরা, এটা হলো বড় সুপারিশ। এখন আপনি লক্ষ্য করেন হাসরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা শোনার পরে অনেকের মধ্যে কম্পন শুরু হয়ে গেল যে আল্লাহর নবী গো 50,000 বছর লম্বা দিনটা আমরা কেমনে থাকবো, অথচ বিচারের জন্য যে অপেক্ষা করবে এখানে তো জান্নাতিরাও থাকবে জাহান্নামীরাও থাকবে, নামাজিও থাকবে বেনামাজিও থাকবে, আমার জমিন হবে মাথার নিকটে সূর্য থাকবে, জিব্বা বেরিয়ে যাবে মগজ উচরাতে থাকবে, ওই গরম পানির মধ্যে ঘামা সাঁতার কাটতে থাকবে, এই নেককারদের অবস্থা হবে কি, যারা নেক আমল করেছে তারাও তো থাকবে, যারা বদ আমল করেছে তারাও তো থাকবে। কিয়ামতের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা শুনিয়া সাহাবা কিরাম ভয় পেয়ে গেছে, আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছে হুজুর দুনিয়ার 1,000 বছরে যদি পরকালের একদিন হয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে। আল্লাহর নবী বলছে আমার উম্মতেরা তোমরা খুশি হও, যারা জান্নাতি বান্দা হবে 50,000 বছর লম্বা দিনটা আল্লাহ তাদের জন্য 4 রাকাত নফল নামাজ অথবা 2 রাকাত নফল নামাজ পড়ার মতো ছোট করে দেবে। ভাই এখন একটু আশা লাগেনি, এখন একটু আশা লাগেনি, আশা লাগেনি, এতক্ষণ তো ভয়ে সবাই অস্থির যে হায় হায় উপায় কি, উপায় কি। আমার নবী বলছে আমার উম্মতেরা তোমরা যারা নেক আমলকারী হবা, তোমরা যারা জান্নাতি হবা, হাশরের ময়দানের 50,000 বছর লম্বা দিনটা আমার আল্লাহ পাক তাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার মতো ছোট করে দেবে। 2 রাকাত নফল নামাজ পড়তে যত সময় হাশরের ময়দানটা তত ছোট হবে। জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন আল্লাহু আকবার। হাশরের ময়দানে জান্নাতিরা যখন উঠবে তখন তারা কি বলবে, কলু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়াসাদাকাল মুরসালুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন তারা ঘুম থেকে উঠবে, কবর থেকে চোখ ডলতে ডলতে উঠবে আর বলবে আমরা একটু আগে ঘুমাইছি, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো, অথচ একটু আগে নয় রে অসংখ্য অগণিত বছর ঘুমের মধ্যে চলে গেছে কবরের মধ্যে, কিন্তু তাদেরকে তাদের কাছে জান্নাতীদের কাছে মনে হবে সংক্ষিপ্ত একটা ঘুম। আপনি বিছনায় বিপ্রে ঘুমাইলে যেরকম উঠেন এরকম সংক্ষিপ্ত একটা ঘুমের মতো মনে হবে, অথচ হাশরের ময়দানে উঠতেছে আর বলবে কে জাগালো কে জাগালো, ফেরেশতা বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা হলো আল্লাহর ওয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসাদাকাল মুরসালুন, নবীরা সত্য কথা বলেছে, এখন তুমি জান্নাতে নয়, এখন তুমি পরকাল কবরে নয়, এখন তুমি হাশরের ময়দানে উঠে গেছো। সুবহানাল্লাহ। এখন হিসাবটা দেখেন আল্লাহ দিতে কত সময় লাগবে, 50,000 বছর কিন্তু বিচারের জন্য অপেক্ষা, বিচার করতে এত সময় লাগবে না। একটু প্রক্রিয়া আপনাদেরকে ব্যাখ্যাটা জানাই দিই, খারাপ লাগেনি কোনো না, ঘুমাইতেছেন না তো না। আজ আপনারা কোন, এখন যদি দুনিয়াতে 700 কোটি মানুষ হয়
তাহলে মুসলমান বেশি সংখ্যায় না কাফের বেশি? কাফের বেশি। কথা বল, কাফের বেশি। কাফেরদের হিসাবে দরকার আছেনি? কাফেরদের তো হিসাবে দরকার নাই, ওরা বিনা হিসাবে জাহান্নামী। ওরা বিনা হিসাবে কি জাহান্নামী? আমি সংখ্যা ধরাই আপনাদেরকে, যেমন অঙ্ক করে বলে না যে ধরি একশোর মানে এত, ওয়াইয়ের মানে এত, এরকম ধরে না। তো ধরেন এই 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি কাফের, 200 কোটি মুসলমান, 500 কোটি কি কাফের আর 200 কোটি কি মুসলমান। এখন আপনারা হিসাব দাঁড় করান, তাহলে 500 কোটি তো হিসাবের দরকার নাই, কারণ যাদের ইমান নাই তাদের হিসাবেরও দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামী, ঠিক কি না? কান তাইলে কয়লা সোডে জাহান্নামে গেছে 600 কোটি? 500 কোটি বলতে পারেন হুজুর। দলিল কি? দলিল হলো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কোরআনে আছে না নাই? আছে। যারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, আল্লাহ পাক বলছে তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি ওরা, যারা ইসলামকে, আল্লাহকে, পরকালকে, নবীকে, কোরআনকে অস্বীকার করে। কথা কার? তাইলে 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো মুশরিক হওয়া, জাহান্নামে যাওয়ার কারণ হলো কাফের হওয়া। তো কাফের মুশরিক যারা হয়েছে 500 কোটি, তারা বিনা হিসাবে কি জাহান্নামী? জোরে কর না, জাহান্নামী। আর রয়েছে 600 কোটি, 200। আমরা মুসলমানরা ঠিক না? ঠিক, আমরা মুসলমানরা এবার আসেন আমাদের মধ্যে একটু বাছাই করি। আপনারা বলেন এই যে 200 কোটি আমরা হিসাব করছি, 200 কোটির মধ্যে কাদিয়ানিদের নামও আছে, কাদিয়ানিরা মুসলমান না কাফের? কথা বল, কারণ কাদিয়ানিরা আমাদের নবীকে নবী, কিন্তু বিশ্বের আদমশুমারিতে কাদিয়ানিদের না মুসলমানের মধ্যে। তাহলে কাদিয়ানিরা বিনা দলিলে জাহান্নামী, ঠিক না? ঠিক। তাহলে 200 কোটি থেকে ধরেন আরো 5 কোটি কমছে, এখন 195 কোটি হিসেব বলতে কি আর কি। এবার কোন 195 কোটির মধ্যে মোতাজেলা, জামরিয়া, শিয়া আছে না নাই? শিয়ারা কি মুসলমান না কাফের? মুসলমান। শিয়াদের এক গ্রুপের আকীদা হলো আল্লাহ জিব্রাইলকে পাঠাইছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জিব্রাইল ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার কিন্তু শিয়াদের এই গ্রুপটা মুসলমান না কাফের? ধরেন এদের সংখ্যা যদি হয় 20 কোটি, তাইলে চলে গেছে আরো 20 কোটি, বাকি রয়েছে 170 কোটি, ঠিক কিনা? কর মুতাযিলারা কাফের, ধরেন গেছে আরো 10 কোটি, আর আছে 160 কোটি। কথা বল আমার বন্ধু, এইভাবে বাদ দিতে দিতে বাদ দেন। কিছু কিছু নাস্তিক মোরতাদ আছে যেগুলি মুসলমান, আদমশুমারিতে মুসলমান, পাসপোর্টের মধ্যে এদের নাম লেখে ধর্ম ইসলাম। কথা বলেন, জাতীয় পরিচয় পত্রে এদের লেখা আছে ধর্ম কি ইসলাম, মা বাবার নাম লেখা আছে ইসলাম, কিন্তু এরা স্বঘোষিত নাস্তিক, স্বঘোষিত মোরতাদ। এই গোষ্ঠীও কি জান্নাতে যাবে না জাহান্নামে? আমার বন্ধু, তাহলে সংখ্যা আরো কমছে নিকন। এবার আপনারা কর, যারা সুদ খায় এমন লোকটাও এই 160 কোটির মধ্যে আছে না নাই? কথা কন, এখন একটা লোক যদি সুদ খায়, নামাজ রোজা করে, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জাহান্নামী। নামাজ রোজা করে কিন্তু কি খায়? সুদ খায়। সুদ খায়। তাইলে সুদ খাইলে লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নামাজ রোজা লইয়াও তার কোথায় যাওয়া লাগবে? জাহান্নামী। একটু ভালো করে শুনেন, সুদের পাপটা এমন, আল্লাহর নবী বলছে যেন গর্ভ ধারণ কারণে মাকে বিবাহ করে স্ত্রীর মতো ব্যবহার করে, এটা ছোট পাপ। আর বড়টা হইলো আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে সুদখোররা যেন যুদ্ধ করে। এবারে 160 কোটির মধ্যে কত লোক সুদের সাথে জড়িত, এদেরকে আলাদা করেন, দেখবেন বন্ধু 100 কোটি নাই, সব সুদের সাথে জড়িত, এদেরও হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামী, ঠিক কথা বলে? ঠিক। এবার আসেন, এদের মধ্যে বেনামাজি আছে না নাই বাকি 100 কোটির মধ্যে? কথা বলেন, সারা সপ্তাহ নামাজ পড়ে না, খালি শুক্রবার পড়ে, আছে না নাই? তাহলে সারা সপ্তাহ নামাজ না পড়ে শুক্রবার নামাজ পড়লে চলবে তো? চলবে না? ও বন্ধু, শীতকালে 3 রাকাত পড়ে, ফজরের নামাজ আর ইশার নামাজ পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? এবার আপনারা কোন যেগুলো সাপ্তাহিক নামাজি, যেগুলো মাসিক নামাজি, যেগুলো এরকম হাতে ভুকে পেটায় দেয় ঘোড়া নামাজ পড়ে, কোরআন হাদিস গবেষণা করলে জানা যায় এগুলাও কি
জাহান্নামি ধরে কর কি জাহান্নামি জাহান্নামি আমার বন্ধু বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে এই 73টা দলের মধ্যে কেবল একটা দল জান্নাতি বাকি 72টা জাহান্নামি এবার আপনি লক্ষ্য করেন বিশ্বনবীর উম্মতরা এখন হাজার হাজার দুনিয়াবি দলে ভাগ হইয়া গেছে দুনিয়াবি দল দুনিয়াবি দল এগুলা সব যদি জাহান্নামি হয় তাহলে জান্নাতের সংখ্যা কত কমে গেল আহলে হক্কম তরবুয়াত দরহার জামা সুন্নাতুল্লাহি দুনিয়া আয়দাওয়া ফেরকা হায়ে নারী হাত্তা দো দোদা ফেরকা নাজি হামি ফেরকা খা আমার বন্ধু এখন আপনি লক্ষ্য করেন 72 ফেরকা জাহান্নামি আর এক ফেরকা জান্নাতি এরা কারা আল্লাহর নবী বলছে এরা হলো আমার ওই সব উম্মত যারা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরেছে জোরে বলেন সুবহানাল্লাহ সেই তরিকার উপরে আল্লাহর হুকুমে শুনে সেই তরিকার উপরে যারা আছে তারা জান্নাত এবং লক্ষ্য করেন বিচারক আল্লাহ একা এইভাবে গোষ্ঠী সহ যখন জাহান্নামে যেতে থাকবে হাসরের ময়দান আস্তে আস্তে খালি আমার বন্ধু শেষ লোকটা যেটা সেটাও বন্ধু জান্নাতে যাবে জান্নাতে যেতে হলে হাসরের ময়দান এবং জান্নাতের মধ্যখানে একটা ফুলসেরাত আছে নাম ফুলসেরাত এই ফুলসেরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কিনা বলে ঠিক আমার নবী বলছে যার যার আমল অনুযায়ী ফুলসেরাত পার হবে ফুলসেরাত এত ভয়ঙ্কর 30,000 বছরের রাস্তা 50,000 বছর কিয়ামতের দিন 40,000 বছর আল্লাহ একা থাকবে 120,000 বছরের রাস্তা কিয়ামতের পরে আপনাকে আর আমাকে অতিক্রম করতে হবে বন্ধু যাত্রা কিন্তু অনেক দূর যাত্রার শেষ মঞ্জিল এখনো অনেক দূরে অথচ তুমি মন চাহিয়া জিন্দগি করতেছো রে আমার বন্ধু তখন আপনি লক্ষ্য করেন এই বর্ণনা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পরেশান হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনের যে বয়ান হাদিসের যে বয়ান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি মা ছেলের পরিচয় দেবে না ছেলে মার পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না আত্মীয় আত্মীয়র পরিচয় দেবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না সভাপতি সেক্রেটারিকে চিনবে না কেরানি অফিসারকে চিনবে না একজন আরেকজনকে চিনবে না সকল বন্ধন যখন শেষ হইয়া যাবে কেউ যখন কারো দায়িত্ব নেবে না হুজুর আপনিওকে আমারে বলে যাবেন নাকি আমার নবী বলছে আয়েশা রে আয়েশা হাসরের ময়দানে কয়েকটা জায়গা এমন দুনিয়ার কোন নবী ও উম্মতের কথা মনে রাখবে না এক নম্বর যখন আমলনামা ঘোষণা দেওয়া হবে আল্লাহ পাক একটা কুদরতি বাতাস আল্লাহর আরশের নিচে দিয়ে দেবেন প্রত্যেকের আমলনামা স্তূপ করে রাখা হবে তুফানের সময় যেভাবে খড়কুটা বাতাসে উড়ে এইভাবে আল্লাহর কুদরতি বাতাসের ধাক্কায় আমলনামা উঠতে থাকবে উঠতে উঠতে সে আমলনামা বান্দার হাতে চলে আসবে পাপীদের আমলনামা বাম হাতে আর জান্নাতীদের আমলনামা ডান হাতে আসবে আমলনামার ঘোষণা যখন আসবে তখন বান্দারা তো বেকার আর হয়ে যাবে কেউ কারো কথা মনে রাখবে না কোনো নবী উম্মতের কথা মনে রাখবে না কিন্তু সেই জায়গায় আমি নবী আমার উম্মতের বলবো না জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ হাসরের দিন সবাই বলবে ইয়া নাফসি কেবল আমাদের নবী বলবেন রাব্বি হাবিলি উম্মতি আরেকটা লাগা সেটা হলো এর নাম মিজান মিজানের মধ্যে যখন দাঁড়ি পাল্লা ওজন করা হবে বন্ধু আল্লাহ নবী বলছেন সেদিন টাকা পয়সা উঠানো হবে না মাদ্রাসা মসজিদের ইটা বালি পাল্লায় উঠাবে না বরং ইমানি যে চেতনা তোমাকে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করেছে সেটা উঠানো হবে বান্দা তখন বেকার হয়ে যাবে তার কিন্তু পাল্লা হালকা হয় না বদের পাল্লা হালকা হয়
আমার নবী বলছে যখন মিজানের মধ্যে আমল নামা ওজন করা হবে, আমল নামায় নেক আমল বদামল ওজন করা হবে, তখন মানুষ এত বেকার হয়ে যাবে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। কিন্তু আমি নবী আমার উম্মতেরে ভুলবো না। সুবহানাল্লাহ। তিন নম্বর একটা ফুলসেরাত, ফুলসেরাত, ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ও বন্ধু ফুলসেরাতের নিচে থাকবে ভয়ঙ্কর উল্টা কাটা, এগুলিকে বলা হয়েছে সাদানের কাটা। যেমন জাহাজ নোঙ্গর করে সাগরে, জাহাজ যেন আটকে থাকে, দেখবেন একটা বড় উল্টা কাটাওয়ালা জিনিস সাগরের তলদেশে ফেলে দেয়। যারা জাহাজ চালায় তারা জাহাজ আর লড়ে না। এই ধরনের উল্টা কাটা জাহান্নামের নিচে থাকবে। ফুলসেরাত যখন পার হতে যাবে উল্টা কাটাগুলি টান দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে কোন লোক কিভাবে পার হবে? যার নেক আমল যত বেশি সদ্যুত পার হবে, কারো কারো নেক আমলের পাওয়ার এত বেশি, ইমানের পাওয়ার এত বেশি হবে, শোকের পলকে তারা 30,000 বছর ফুলসেরাত পার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু চোখের পলকে 30,000 বছর ফুলসেরাত তারা যদি পার হয়ে যায়, তাদের ইমানের পাওয়ারটা কত বড় হবে? এই বাড়িঘর মিথ্যা, এই জায়গা জমি মিথ্যা, সরকারি মন্ত্রী মিথ্যা, মন্ত্রীগিরি মিথ্যা, প্রেসিডেন্টগিরি মিথ্যা। যদি হাসরের ময়দানে ফুলসেরাতের গোড়ায় ধরা খেয়ে যায়, তোমার মতো হতভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। আমার প্রিয় বন্ধু আল্লাহর নবী বলছেন ওই জায়গায় আমি আমার উম্মতের পাহারা দেব, আমার সর্বশেষ উম্মতটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি নবী ওই জায়গাটা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমার উম্মতরা তোমরা খুশি হও, তোমরা খুশি হও, আমি এবং আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার অন্য কোন নবী এবং নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী বলেছেন আমার উম্মতরা তোমরা খুশি হও, আমি আশা করি আল্লাহর 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত আমার উম্মতরা দখল করবে। কয়টা? 4টা। জোরে বলেন 4টা। 4টা যদি বিশ্ব নবীর উম্মতরা দখল করে, দুনিয়ার অন্য কোন নবীর, অন্য সব নবীর উম্মতদের জন্য রয়েছে কয়টা? 4টা। আপনারা খুশি নেবে তার, খুশি নেবে তার। সাহাবা একরাম বুখারীর হাদিস, এই খবর শুনে বলছে আল্লাহু আকবার। আপনারও একটা স্লোগান দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাইতে জান্নাত আমরা একলা দখল করব। আমার প্রিয় ভাই, সাইতে জান্নাত যদি আমরা একলা দখল করি, তাহলে আর সব নবীর উম্মতের জন্য রয়েছে সাইতা। এরপরে আল্লাহ রাসূল বলছেন আবশিরু, খুশি হও, আমি আশা করি 8টা জান্নাতের 4/3 আমার উম্মতরা দখল করবে। 4/3 যদি বিশ্ব নবীর উম্মতরা দখল করে বন্ধু, তাহলে তো প্রায় 6টার মতো হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলি জান্নাত আমার নবীর উম্মতরা দখল করার পর আমরা মাতুয়ালের মাহফিলে যারা আছি, আমার মতো গুণাগার উম্মতের একটু জায়গা যদি ওই জান্নাতে না হয় বন্ধু, আমার আপনার মতো হতভাগা উম্মত এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদের নবী সুপারিশ আমাদের নসিব করো, আল্লাহ নবীর সাথে আমাদের জান্নাত নসিব করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধু, এখন আরেকটা রেওয়ায়েত শুনেন, এমন সবার পরে যেই লোকটা হাসরের ময়দান থেকে যাবে সেই লোকটাও কিন্তু জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সেই লোকটাকে আল্লাহ ফুলসেরাতের মধ্যখানে দাঁড় করাইয়া দেবেন, ফেরেশতারে আটকাই দিয়ে লোকটা ভয়ে কাঁদতে থাকবে। আল্লাহ আমার জাহান্নামের উপরেই ফুলসেরাতের মধ্যখানে দাঁড় করাই দিলেন, আমার আগেও কেউ নাই, পিছিয়েও কেউ নাই। আল্লাহ আপনার রহমত আপনার দয়া দিয়ে আমার বেহেশতের দরজার মধ্যখানে একটু দাঁড় করাইয়া দেন, আমি দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু জান্নাতটা দেখবো। লোকটা কাঁদবে আর বলবে আল্লাহ আমার পিছনে তো এখন আর কেউ নাই, হাসরের ময়দানে সবার পিছে আমি, আমার পিছনে কেউ নাই। এতটুকু করলে আপনারা কেউ জিজ্ঞাসাও করবে না। আল্লাহ পাক হেসে উঠে বলবেন আর কিছু চাইনি, কয় না আর কিছু যাব না। ফেরেশতাকে বলবেন এর জান্নাতের দরজার মধ্যখানে দাঁড় করাইয়া দে, কিছুদিন জান্নাতের দরজার মধ্যখানে দাঁড়ানোর পর আবার কাঁদতেছে আল্লাহ আমারে কোন অবস্থায় রাখছেন। আল্লাহ বলবে এখন কাঁদিস কেন? কয় আল্লাহ আসিলাম ফুলসেরাতের মধ্যখানে, এখন আনছেন বেহেশতের দরজার মধ্যখানে। এই যে দরজার মধ্যে দাঁড় করাই রাখছেন, দরজাটা তো বেশি ভালো জায়গা না,
দয়া করে যদি একটু ধাক্কা দিয়ে দরজার কয়েকটা গজ ভিতরে ঢুকাই দিতেন, তাহলে ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আপনার জান্নাতটা দেখতাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলবেন ফেরেশতা বান্দা তুই আমারে হাসাইলি, ফেরেশতাকে বলবেন ওর ওই দরজার থেকে একটু ভিতরে দাঁড় করাইয়া দাও। কয় আর কাঁদবি? কয় না কাঁদবো না। আর কিছু দোয়া করবি? কয় না দোয়া করবো না, কাঁদবো না। ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ, কিছুদিন পরে আবারও কাঁদে। আল্লাহ এখন জিজ্ঞাসা করবেন, কিরে বান্দা এখন কাঁদিস কেন? ওই এখন কাঁদতেছি বান্দা এই কারণে, যেই জায়গায় দাঁড় করাই সেই জায়গার থেকে জান্নাতটা পুরাটা দেখি না মালিক, দয়া করে করুণা করে যদি একটু জান্নাতের মধ্যখানে আমার দাঁড় করাইয়া দিতা, মধ্যখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জান্নাতটা একটু দেখতাম, তবে কথা দিলাম জান্নাতের কোনো নিয়ামত খাবো না, ধরবো না, শোবো না, তোমার জান্নাতে জান্নাত দিতে তো আমি ডিস্টার্ব করবো না, ঝামেলা করবো না, দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু তোমার জান্নাতটা দেখবো। আমার কিন্তু দেখার মধ্যে একটা আনন্দ আছে না নাই, কথা বলে দেখার মধ্যে আনন্দ আছে বন্ধু। মানুষ দেখে 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 মজা পায় অনেক কিছু দুনিয়ার, মানুষ দেখে দেখে মানুষ ইজ্জত হাসিল করে, শিক্ষা হাসিল করে, সে বলবে আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো। আল্লাহ বলবেন আর কিছু চাই তিনি কয় না, আর দোয়া করবো না, কথা দিলাম আর কান্নাকাটিও করবো না, দোয়াও করবো না। এখন আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার বান্দারে জান্নাতের মধ্যে ওখানে দাঁড় করাইয়া দে, একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসিল ফুল সারাতের মধ্যে খানে, দুজকের মধ্যে খানে, এখন গেছে কোথায়? জান্নাতে। কিছু কাল পরে আবারও কাঁদে, কিরে তুই তো কাঁদার কথা না, তুই কাঁদিস কেন? বলছে আল্লাহ এখন কাঁদি এই কারণে দয়া করে ফুল সারাতের মধ্যখান থেকে যখন আমাকে একবার জান্নাতের মধ্যখানে দাঁড় করাইছো, কোন কালে তুমি আমার জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ পাক বলবেন বান্দায় জান্নাত কি তোর খুব পছন্দ? সে বলবে আল্লাহ জান্নাত তো পছন্দ, কিন্তু জান্নাতের নাচ নিয়ে আমার ভোগ করার মতো নেকামল আমার নাই, অধিকারও নাই, সাহসও করি না। আল্লাহ পাক তখন বলবেন বান্দা আমার রহমত তোর উপরে গালেব হয়েছে, ফুলসেরাতের মধ্যখান থেকে যখন তোর জান্নাতের মধ্যখানে এনেছি, তখন আমি আল্লাহ তোর উপর থেকে সকল নিষেধাজ্ঞা উঠাইয়া দিলাম, তোর মতো একজন নিম্ন শ্রেণী জান্নাতির জন্য আমি আল্লাহ দশটা দুনিয়া সমান একটা জান্নাত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়িঘর, দুনিয়ার সুন্দরী বউ, দুনিয়ার এসব নাজ নেয়ামত, দুনিয়ার এসব জায়গা জমিন, এইসব কিছু কি আমাদেরকে জান্নাত থেকে দূরে সরাতে পারে? আমাদের আসল বাড়ি সে জান্নাতে কিনা বলে? এই জন্য আল্লাহ পাক বলছে জালজালাত এই জমিন ধ্বংস করে দেব, যে জমিনের কারণে কাফের হইছো, যে জমিনের লোভে মুনাফিক হইছো, যে জমিনের লোভে বেনামাজি হইছো, যে মদের লোভে আজকে জালেম হইছো, যে ক্ষমতার লোভে অন্যায় করছো, যে টাকা পয়সার লোভে বান্দা সীমা লঙ্ঘন করছো, এ সব ধ্বংস হয়ে যাবে। প্রজাতিল আরদু আকালাহা, জমিনের ভিতরে যা আছে সব বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে দুনিয়াটার হলো কি, এমনটা কেন করতেছে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলছেন জমিন হিসাবের সময় আপনার সব কথা বলে দেবে, নাকি বলবে না? ঘটনাটা কিরকম? আরে ভাই, এমন একটা সূরা আমাদের দিছে কোরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ হলো আখেরাতের বর্ণনা। সুবহানাল্লাহ বলে জাহান্নামি পাপী যারা, তারা যখন দেখবে যে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কারণ হাদিসে এসেছে আল্লাহ পাক বিচার শুরু করার আগে জান্নাতও দেখাবে জাহান্নামও দেখাবে। আল্লাহ আকবার বলে প্রথমে আল্লাহ পাক জান্নাত দেখাবেন, দেখায় বলবে হাশরের লোকেরা এই যে দেখতেছো জান্নাত, বিচার ফয়সালা হওয়ার পর যারা নাজাত পেয়ে যাবে তারা এই জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাত দেখে খুশি হয়ে যাবে। তারপরে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাকের 80,000 ফেরেশতা জাহান্নামের ডান্ডা বেড়ি ধরে জাহান্নামকে হাজির করতে শুরু করবে। দূর থেকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ যখন আসবে হাশরের নিকটে আনার পর জাহান্নামের লেলিহান শিখা পুরো হাশরের ময়দান গ্রাস করতে চাইবে। আমার নবী বলছেন দুই বর্ণনা, এক বর্ণনায় বলেছেন আল্লাহ পাক তখন তার কুদরতি পা জাহান্নামের উপরে দেবেন, সাথে সাথে জাহান্নামের আগুন কন্ট্রোল হয়ে যাবে। আরেক বর্ণনায় বলা হয়েছে আল্লাহ পাক
কিছু পানি, একটা কোটা থেকে রক্ষিত আল্লাহর কুদরতে আঙ্গুল দিয়ে ছিটায় দেবেন, সাথে সাথে জাহান্নামের আগুন কন্ট্রোল হয়ে যাবে। ফেরেশতারা জানতে চাইবে আল্লাহ এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন কি দিয়ে কন্ট্রোল করলেন। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা দুনিয়ার জীবনে যারা জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ তাদের চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন ঠান্ডা করে দিয়েছি। চোখ আল্লাহ তো গভীর করে দিলেন, দুনিয়ার সব শুকাইতে পারে, চোখের পানি কখনো শুকায় না। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের গভীরতা থেকে ও চোখের গভীরতা আরো বেশি। আল্লাহ পাক চোখের মধ্যে এত পানি কেন দিলেন? আল্লাহর বান্দা যেন আল্লাহর দরবারে কাঁদে চোখের পানি ফেলে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, তুমি আমাদের সহজ হিসাব নাও। জোরে বলেন আমিন। এখন যদি একটা সিটিংদার পাপি হত্যাকারী গুমপাটি অন্যায় পাটি সাদাবাদ আছে না নাই, যখন আল্লাহ তার আমল আমা বের করবে বলবে যে আল্লাহ এত পাপ আমি করিনি। ফেরেশতারা কোত্থেকে এগুলো লিখলো? এই যে 2018 সালের 18ই জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আমি আসিলাম বললাম মা তুয়েলের মাহফিলে রাত্র 10:30টার দিকে, এই ফেরেশতারা যে 10:30টার দিকে লিখলো আমি রেডিশন হোটেলে মদ খাইয়া মাতলামি করতেছি, ঠিক কেমনে লিখলো কথা বুঝলেন নাই? এগুলি সব অস্বীকার করবে কার কাছে? আল্লাহর কাছে। সব পাপীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বহু যুক্তি পেশ করবে, বহু চেষ্টা করবে, লাস্টে আর বাঁচার কোনো সুযোগ কি থাকবে না, কারণ আল্লাহ কারোর উপর অন্যায় করবেন না, কারোর জোর করবেন না। যতক্ষণ পর্যন্ত সত্যটা বের না হবে ততক্ষণ আল্লাহ বিচার অপেক্ষা করাবেন, তখন আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা তোমরা যে লেখছো ঠিক আছে, আল্লাহ পাক ঠিক আছে তো, ফেরেশতারা কি উল্টা পাল্টা লেখে নিও? ফেরেশতাদের কোনো দলীয় পরিচয় আছে? ফেরেশতারা সহনীয় বুষ্টুস খায় নাকি? কোথাও অডিটে গেলে অডিটে ফেরেশতা কোনো খাম লইয়া কি চলে আসে নাকি? শিক্ষা মধ্যে প্রিয় বন্ধু ফেরেশতারা বলবে আমরা তো লিখেছি ঠিক লিখেছি, কথাও ঠিক, তারিখও ঠিক, পাপও ঠিক। তখন আল্লাহ পাক জমিনকে বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তুমি তোমার ভিডিও ক্যামেরাটা ওপেন করে দাও। আমার বন্ধু এখন মোবাইলের মেমোরি কার্ড আবিষ্কার হওয়ার কারণে এটা বোঝানো অনেক সহজ হয়েছে। ছোট্ট একটা পিতলের মেমোরি কার্ড যখন মোবাইলের সেটের ভিতরে ঢুকায় দেয় হাজার হাজার ঘন্টা ওর ভিতরে রেকর্ড করা যায়, হাজার হাজার ঘন্টা ভিডিও ওখানে ধারণ করা যায়। দুনিয়ার মানুষ যদি একটা পিতলের মেমোরি কার্ডে এত দৃশ্য ধারণ করতে পারে, সকল ক্ষমতার মালিক আল্লাহ আপনার আমার 80 বছরের কর্ম ধারণ করার মতো মেমোরি কার্ড আল্লাহর কাছে আছে না? না ওয়ান খুরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবাই ইয়ালকাহু মাউশুরা। আল্লাহ বলবেন সেদিন আমি আল্লাহ বান্দার জন্য একটা উন্মুক্ত কিতাব বের করব, তার জীবনলিপি কর্মলিপি যার অপর নাম আমল নামা তার সামনে দিয়ে আমি বলবো এ করা কিতাবা কাকাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা তুমি পড়ো, তোমার হিসাব মিলানোর জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন জমিন আল্লাহ রসুল বলেছেন যে যেখানে যে পাপ করে ওই পাপের একটা দৃশ্যই জমিনের মধ্যে পড়ে যায়, জমিন সেটা ভিডিও ধারণ করে ফেলে। এখন জমিন যখন ওই ভিডিওটা দেখানো শুরু করবে পাপি বলবে আল্লাহ এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, সন্তানাদি হাসরের সব লোকেরা যেন এই পাপটা না দেখে। আমার বন্ধু গোপনে পাপ করুক, সন্তানাদি স্ত্রী পরিবার পরিজনের চোখ ফাঁকি দিয়া পাপ করুক, সেই পাপও ধরা পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না? এটা যখন আল্লাহ চালাই দেবেন বলবে আল্লাহ এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, প্রত্যেকটা লোক তার পাপের স্বীকৃতি দিয়া স্বীকার করে যাবে যে আল্লাহ আসলে আমি জাহান্নামী, তুমি জোর করে আমার জাহান্নামে দাও নাই, তোমার বিচার নিরপেক্ষ বিচার, তোমার বিচারে কেউ কখনো জুলুমে শিকার হয় না। দুনিয়ার কোর্টে দুনিয়ার বিচারকের কাছে বহু নিরপরাধ মানুষও সাজা পাইতে পারে, কিন্তু আল্লাহর কোর্টে কোনো নিরপরাধ সাজা পাওয়ার সম্ভাবনা না। কিছু কিছু লোক ঝগড়া করবে কোরআনে আছে হাদিস আছে, ঝগড়া করবে কি যার কারণে যে পাপ করছে, কিছু লোকেরা চিল্লাবে রব্বানা আতানা সাদাতানা ওয়াকবারা আনা ফাদাল্লুনা সাবিলা,
আল্লাহ এই নেতারা ধরেন, এই নেতার কারণে আমি বেনামাজি হয়েছি, নেতার কারণে অন্যায় করেছি, নেতার কারণে বিচার করেছি। নেতা মানে ইমাম, ইমাম বুঝেন তো? ইমাম বুঝেন না? ইমাম কি আগে থাকে না পিছে? আচ্ছা মসজিদের ইমামের অজু না থাকলে মুসল্লি নামাজ হবে নি? নামাজ হবে না বন্ধু। মসজিদের ইমামের যদি অজু না থাকে মুসল্লি নামাজ হবে না। তাহলে যে ইমাম অজু ছাড়া নামাজ পড়ায় মুসল্লির নামাজ বরবাদ করছে, সেই ইমামেরও আল্লাহর কাছে ধরা আছে না নাই? মসজিদের ইমাম যেভাবে মুসল্লি নামাজ বরবাদ করতে পারে শরীয়তের আইন লঙ্ঘন করে, সমাজের ইমাম ও জাতিকে জাহান্নামী বানাইতে পারে। কারণ সমাজ এমন অনেক পাপ চলতেছে যেগুলো ইমাম সাহেব বন্ধ করতে পারবে না, ওই সব পাপগুলি বন্ধ করার জন্য জাতির নেতাদের ভূমিকা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ঠিক। যেমন মদ, সুদ, ঘুষ, জেনা, অবিচার, এসবগুলো বন্ধ করার জন্য সমাজ নেতাদের দরকার আছে না নাই? তাদের ভূমিকা ছাড়া হবে না। তখন ওই কর্মীরা, অনুসারীরা, জনতা ধরবে আল্লাহ অনেক লম্বা। এখানে সুরে সাফাতের ভিতরে বর্ণনা আছে, আমি সংক্ষেপ কয়েক মিনিট শেষ করে দেব। তখন সে বলবে তুমি আমার নেতা মানছি, সুবিধা দিছি, তোরে মদ দিছি, তোরে বিড়ি দিছি, তোরে সিগারেট দিছি, তোরে টেন্ডার দিছি, তোরে চাকরি দিছি, তোরে টাকার বান্ডিল দিছি, তুই যা চাইছিস তা দিছি। এই তুই তো আমাকে নেতৃত্ব, আমার নেতৃত্ব স্বীকার এই জন্য করস না যে পরকালে নাজাত পাবি। আমি তোকে পরকালের কোনো গ্যারান্টিও দেই নাই। অতএব আমাকে আজকে দিগার দিস না, ফালাত ফালা তালু মুনি ওয়ালু মু আনফুসাকুম, নিজেরে নিজে দিগার দে, নিজেরে নিজে আঘাত কর। তুই আসলে বেশি ভালো ছিলি না, তুই যদি ভালো থাকতি আমার মতো লোকের তুই নেতা মানতি না। আসল কথাটা তুই দেবে যে তুই যদি ভালো হইতি তাহলে আমার মতো মানবাদী, আমার মতো চরিত্রহীন, আমার মতো সুক্ষর, আমার মতো আইজাকারের নেতৃত্ব তোর মানার কথা ছিল না। এখন তুই যে মানছস, তুই তো সুবিধার লাগিয়ে ভাবছস, আমিও তোর সুবিধা দিছি। তখন সে বলবে কি আল্লাহ এই লোকটা এখন এই কথা বলতেছে, আল্লাহ পরকালের ব্যাপারে যদি দুনিয়াতে কথা বলতো আমি তার নেতৃত্ব মানতাম না। তখন নেতা তারা ধমক দিয়ে বলবে এই আমার যদি তুই এরকম ধমকাইতেছ আল্লাহর সামনে দোষ হাসরে, এই আমার যদি দোষ দেশ তোরে যদি দুজকে দিয়ে আমি যদি বেহেস্তে চলে যেতাম তাহলে তুই আমার দোষ দিতি, তো তুইও দোষ যদি আমিও তো দুজকেই আছি, তুই যেখানে আমিও দেখি সেখানে, আমি তো তোর সাথে বিশাল ঘাতকতা করে নাই। দুনিয়া তো যেভাবে একসাথে সিটিং বাজি, রং বাজি, সাদা বাজি করছিলাম, মদ মুদ যা খাইছিলাম, এখন পরকালও তো একসাথে আছি, যার নামে ঝগড়াঝাটি করে লাভ নাই। চল কোরআনুল করিম বলছে তখন আল্লাহ দরবারে ওই লোকটা ফরিয়াদ করবে, রব্বানা আতি হিন্দের পাইনে মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ এই লোকটা এখন যা বলতেছে দুনিয়াতে যদি এভাবে বলতো ওর মতো সিটিং বাজারে আমি মানতাম না। আল্লাহ গো আজকে জাহান্নামে আমার যা আজাব দিবেন, ওরে যদি সেই পরিমাণ আজাব দেন এটা ন্যায় বিচার হবে না। আমার মতো 50,000 লোকের এই লোকটা জাহান্নামী বানাইছে, 50,000 লোকের আজাব যা হবে এই নেতারে একলা সেই পরিমাণ আজাব দেবে। জাহান্নামের ফেরেশতা ওরে যদি মুগুর দিয়ে একটা বাড়ি দেয় এর দিবে 50,000 টা। কথা তো ঠিক, কোন সিটিং বাজি, কোন রংবাজি, মস্তানি, হাসরের দিন চলবে জমিন সব বলে দিবে। আল্লাহ দেখেন এই যে কেমনে দেখেন, এই যে দখল করে কেমনে, এই যে জাল দলিল কেমনে বানায় আল্লাহ, এই যে লিজ নিয়ে এই যে কেমনে জায়গা দখল করে দেখেন, এই যে দেখছেন এগুলোর কেমনে অস্ত্র দেয় কেমনে মারে সব জমি দেখায় দেবে আল্লাহ দরবারে। ফাইনাল বিচার তো হবে, ভয় করুন বন্ধু। আমি আর আজকে কথা বলবো না, কারণ আরো দুই দিন আপনাদের বয়ান শুনতে হবে। আমি সেই দিন সময় দিতে পারি নাই ব্যস্ততার কারণে, আমি দুই দিনে দোয়া চাই, আমি খুবই ক্লান্ত। গত রাত্র আমি 1 ঘন্টা ঘুমাতে পারিনি, বিগত 3টা মাস যাবৎ গড়ে 1 থেকে 1.5 ঘন্টা ঘুম নেই, রাত্রে জাগা, সকালে ক্লাস, আবার কালকে জুমা পড়ে যাব ফেনি, তারপরে 20 তারিখে কিশোরগঞ্জে ইশার পরে 1 জায়গায় বয়ান, আবার রাত্র 10:30 থেকে 8 জায়গায় বয়ান, তারপরে 3 যাব কক্সবাজার, কক্সবাজার থেকে ফিরে এসে বিকালবেলায় গোনাশাল। তো এইভাবে শীত মৌসুমে দাওয়াতি কাজগুলি হয়। আমি অনুরোধ করি শুধু শীত মৌসুম না, দাওয়াতের মৌসুম হলো সারা বছর, ঠিক কি না বলেন? সারা বছর আমরা দাওয়াতি কাজ করবো। ময়দানে তো আমরা শুধু বয়স করে আপনারা শুনেন, আমি অনুরোধ করি পড়ালেখা করুন, সুরে জিলজাটা ভালো করে পড়ুন, তফসিরটা পড়ুন, তফসিরে মারহুম কোরআন পড়ুন, ফি জিলালিল কোরআন পড়ুন,
তফসিরে কাদের পড়ুন, তফসিরে ইবনে কাসির পড়ুন, আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় এখন অনেক তফসির পাওয়া যায়, এগুলি আপনারা পড়ুন, পড়ার পরে কর্মপন্থা ঠিক করুন। একজন বক্তা যখন বয়ান করে সব কথা এক জিনিসে বয়ান করতে পারে না, তার শারীরিক দুর্বলতা থাকে, তার জামানের দুর্বলতা থাকে, সবগুলি বিষয় সে একদিনে ফুটাতেও পারে না। আপনারা পড়ালেখা করুন, ঘরটাকে পড়ালেখা কোরআনের নূর দিয়ে আলোকিত করুন, আপনার সেলফে আপনার টেবিলে যেন ইসলামী বই থাকে, ইসলামী সাহিত্য, একটা তফসির, একটা হাদিসের কিতাব, একটা মাসালা মাসালের কিতাব যেন থাকে। আপনি দৈনন্দিন মাসালাগুলো নিজে পড়ুন, ছেলে মেয়েকে ইসলামের আলোকে গঠন করুন, পরিবার পরিজনকে ইসলামের আলোকে গঠন করুন। পুরো পরিবার ব্যবস্থাপনা আজকে ভেঙে পড়েছে, আমাদের অধিকাংশ পরিবারগুলিতে শান্তি নাই, নামাজ নাই, দিনই ঐতিহ্য নাই। পরিবার ঠিক করুন, সমাজ ঠিক করুন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।